Assalamualaikum, BD Sports Network-এ আপনাকে স্বাগতম। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ আর স্বাগতিক বিসিবি একাদশের মধ্যকার তিন দিনের প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শুক্রবার শুরু হওয়া ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করেছে বিসিবির একাদশ। বিসিবি একাদশের নেতৃত্বে রয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। ক্যারিবীয় সিরিজ দিয়ে দীর্ঘ সময় পর টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। গত ফেব্রুয়ারিতেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের পর আর লঙ্গার ভার্সন ক্রিকেট খেলার সুযোগই পাননি ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তাই এই প্রস্তুতি ম্যাচ। চট্টগ্রামের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 3 ফেব্রুয়ারি। তার আগে এই ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন সোহানরা। প্রস্তুতি ম্যাচের দলে আরও আছেন সাইফ হাসান, সাদমান ইসলাম, নাইম শেখ, সৈয়দ খালেদ আহমেদের মতো ক্রিকেটাররা। এছাড়া বিসিবি একাদশের দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দীপু এবং অধিনায়ক আকবর আলী। স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলছেন না রিশাদ হোসেন ও সফিউল ইসলাম। এদিকে বিসিবি একাদশের আজকের স্কোয়াডে জায়গা পেয়েছেন কাজী নুরুল হাসান সোহান, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহিন আলম, সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, শাহাদাত হোসেন দীপু, নাইম শেখ ও সৈয়দ খালেদ আহমেদ। এদিকে উইন্ডিজ একাদশে রয়েছে ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শাইনে মোসেলে, এনক্রুমা বোনার, কাভেম হজ, জশুয়া ডি সিলভা, কাইল মায়ার্স, আলজারি জোসেফ, কেমা রোজ এবং শ্যানন গ্যাব্রিয়েল। আজকের ম্যাচে প্রথমে ব্যাটিং করে উইন্ডিজ 186 রানের বিনিময়ে 6 উইকেট হারিয়ে টি ব্যাকে গিয়েছে। বাংলাদেশি বোলারদের মধ্যে প্রত্যেক বোলারই 2টি করে উইকেট পেয়েছে। দেখার বিষয় তাদেরকে খুব দ্রুত কিভাবে অল আউট করে দেওয়া যায়। পরবর্তী সংবাদ জানার জন্য আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।